হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে একেবারে যারা ছোট ছবি আঁকতে পারো না তাদের জন্য খুব সহজে কিভাবে ঘর গাছ একটা দৃশ্য আঁকতে পারবে সেই টেকনিকই তোমাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা স্কেল ব্যবহার করে, যেহেতু আমরা একদম ছোট তাই আমরা স্কেল ব্যবহার করে ঘর গাছ এগুলো আমরা এঁকে নিব। আমরা এবার দরজা জানলা এভাবে করে এঁকে নিব। প্রথমে আমরা পেন্সিল ব্যবহার করে এঁকে নিচ্ছি। এরপরে যাতে পেন্সিলের লাইনটা হারিয়ে না যায় সেজন্য আমরা কিন্তু আর্কার পেন দিয়ে আউটলাইন বা বর্ডার লাইনটা করে নিলাম। অনেক সময় দেখা যায় রং করতে গেলে পেন্সিলের লাইনটা হারিয়ে যায় বা পেন্সিলের লাইনটার কারণে অনেক সময় কালার নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু আমরা মার্কার পেন ব্যবহার করে আউটলাইন করে নিব। এভাবে করে সহজেই মার্কার পেন ব্যবহার করে আমরা আউটলাইনের মাধ্যমে পুরো দৃশ্যটা কমপ্লিট করে নিব। আমাদের দূরের দৃশ্য এবং মেঘ কিন্তু হয়ে গেল। এরপর আমরা একটা সূর্য এঁকে ফেলব। তারপর আমরা এটার জন্য ব্যবহার করছি অয়েল প্যাস্টেল কালার। তোমরা যে কোনো ধরনের বাজারের অয়েল প্যাস্টেল কালার এখানে ব্যবহার করতে পারো, অথবা যারা প্যাস্টেল কালার ব্যবহার করতে পারো না তারা কিন্তু এটা পেন্সিল কালার ব্যবহার করে নিতে পারো। তো আমরা আকাশের কালারটা দিচ্ছি। আকাশি থেকে আস্তে আস্তে একটু ডার্ক কালারের দিকে যাব। আকাশের জন্য আমরা এখানে আকাশি, যেটা ব্লু, লাইট ব্লু এবং ডিপ ব্লু কিন্তু আমরা ব্যবহার করেছি। আর কালারটাকে আরও মেশানোর জন্য, মসৃণ করার জন্য আমরা হোয়াইট কালারটা ব্যবহার করেছি, হোয়াইট প্যাস্টেল কালার। এরপর আমরা গাছ কালার করব। গাছের কালারের জন্য আমরা লাইট রাখার জন্য শুরুতে ইয়েলো এবং তারপরে লাইট গ্রিন কালার ব্যবহার করছি। পর্যায়ক্রমে লাইট কালার থেকে আমরা আস্তে আস্তে কিসে ডার্ক গ্রিনে যাব। তো এরপর আমরা গাছের অংশটাতে রং দিব। আমরা শুরুতে একটু লাইট কালার দিয়ে নিব, লাইট ব্রাউন। তারপর আস্তে আস্তে আমরা ডার্ক ব্রাউন দিব। কালারটা আমরা সুন্দর করে মিক্স করে নিব। মেঘে আমরা একটু অ্যাশ কালার ব্যবহার করছি। তোমরা চাইলে মেঘ সাদাও রেখে দিতে পারো। আমরা একটু বর্ডার লাইনটার জন্য কালো রং ব্যবহার করলাম এখানে। এরপর সূর্যে আমরা অরেঞ্জ কালার ব্যবহার করছি। সেই সাথে একটু রেডও মিক্সড করে নিলাম। আমরা সূর্যের আলোটা বোঝানোর জন্য ডট ব্যবহার করেছি। এরপরে দূরের
দৃশ্য বোঝানোর জন্য আমরা প্রথমে লাইট কালার লাইট ইয়েলো ব্যবহার করে নেছি এরপর সবুজ ঘরের জন্য আমরা লাইট অরেঞ্জ ব্যবহার করলাম তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছে মতো রংও ব্যবহার করতে পারবে পর আমরা ইয়েলো ব্যবহার করছি আমাদের ঘরের উপরের অংশটা শেষ হয়ে গেল এরপর আমরা পিঙ্ক রং অর্থাৎ গোলাপি রংটা এবার আমরা দিচ্ছি রংটা কিন্তু আমাদের খুব ভালো করে মেশাতে হবে যাতে সাদা সাদা অংশগুলো না দেখা যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আমরা একটু বেগুনি রং দিচ্ছি শেড বোঝানোর জন্য এরপরে পর্যায়ক্রমে আমরা দুটো জানলা বেগুনি এবং গোলাপি রং দিয়ে করে নিব এরপর দরজাতে আমরা ব্লু কালার ব্যবহার করছি আর দরজার বাকি অংশগুলোতে আমরা লাইট ব্রাউন কালার ব্যবহার করলাম নিচের অংশটাতেও আমরা বেগুনি রং ব্যবহার করে নিলাম দূরের ঘাস বোঝানোর জন্য আমরা শুরুতে ইয়েলো হলুদ রং ব্যবহার করব তারপর আস্তে আস্তে আমরা লাইট গ্রিন রংটা ব্যবহার করে নিব খুব সহজেই অল্প কয়েকটা সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা একটা দৃশ্য এঁকে নিতে পারি এটা যেহেতু একেবারে বিগিনারদের জন্য তো আমরা কিন্তু এখানে সাবজেক্টগুলো খুবই কম নিয়েছি ঘরের সামনের অংশটাতে আমরা ঘাস ব্যবহার না করলে পিচ কালার ইয়েলো কালার এবং ব্রাউন কালার দিয়ে নিব এখন আমরা কিছু পাখি দিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের সুন্দর একটা দৃশ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ